নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গে, পাশে বেল আইকনটি প্রেস করুন। শীত আরামদায়ক ঋতু, কিন্তু এই সময় রোগব্যাধির প্রকোপ বাড়ে। জ্বর, সর্দি, ফ্লু, অ্যাজমা ইত্যাদি শীতের প্রচলিত সমস্যা। কিছু বিষয়ে শীত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। শীতের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এমন কিছু উপায়ে প্রয়োজনীয় কথা জানিয়ে স্বাস্থ্য বিষয়ে ওয়েবসাইট মাইন্ড বডি গ্রিন জানিয়েছেন। ভিটামিন সি, ভিটামিন সি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে কাজ করে। সতেজ ফল ও সবজি ভিটামিন সির চমৎকার উৎস। আমলকি, আমড়া, কমলা, সবুজ শাক সবজির মধ্যে ইত্যাদির মধ্যে রয়েছে ভিটামিন সি। জল পান করুন, শীতে অনেক জল পান কম করেন। আপনি জানেন কি, শীতেও কিন্তু জল শূন্যতার রোগ হয়। এই শীতে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। ভেষজ মশলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ইত্যাদি ভেষজ মশলা রান্নার সময় ব্যবহার করুন। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম, দীর্ঘমেয়াদী অবসন্নতার ঘুমের অভাবে রোগব্যাধির ঝুঁকি বাড়িয়ে তোলে। ভালো মতো ঘুম শরীরে অবসাদ দূর করতে সাহায্য করে, তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমান। শারীরিক ব্যায়াম, শারীরিক ব্যায়াম শরীরে চাঙ্গা রাখে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন অন্তত 8 ঘন্টা হাঁটা শরীরে ভালো রাখতে সাহায্য করে, তাই সুস্থ থাকতে নিয়মিত ব্যায়ামের অভ্যাস করুন। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময় সঙ্গী blogspot.com নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।